हेलो एवरीवन, वेलकम टू त्रिपुरा गवर्नमेंट जॉब्स यूट्यूब चैनल। आज के वीडियोते हम आलोचना करते जा त्रिपुरा राज्य मध्य एक सीनियर सेकेंडरी सीबीएसई एफिलिएटेड स्कूल थेके शिक्षक पदे नियोगेर जोन्नो एक नतून नोटिफिकेशन आज के रिलीज हो जेखने त्रिपुरा राज्य जे समस्त कैंडिडेटरा ग्रेजुएशन कर रेखेछेन ओई समस्त कैंडिडेट एप्लीकेशन करते पारबे এবং যারা বিএড অথবা ডিএলএড করে রেখেছে ওই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল। তবে এই ক্ষেত্রে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে না, শুধুমাত্র ফিমেল গ্রাজুয়েট যারা ওই সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল, আর বাকি মেল ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে। তো এই ভিডিওর মধ্যে আপনারা এই নোটিফিকেশনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয় জানতে পারবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রত্যেকটা বিষয়। তো আপনারা সময় নষ্ট না করে আমরা এখন চলে যাব ডাইরেক্টলি সেই অফিশিয়াল নোটিফিকেশনের মধ্যে। এটা হচ্ছে আজকের নোটিফিকেশনটা, যেটা একেবারে ফ্রেশ নোটিফিকেশন। আজকে কিন্তু এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। এখানে শিক্ষক নিয়োগ করা হবে ত্রিপুরার মধ্যে একটি সিবিএসই এফিলিয়েটেড প্রাইভেট সেক্টর স্কুলের মধ্যে। এবং এই নোটিফিকেশনটা আমরা আজকের নিউজ পেপার থেকে কিন্তু কালেক্ট করেছি। অনেকটি শর্ট নোটিফিকেশন, প্রত্যেকটা বিষয় এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তবে এক্ষেত্রে যারা সিলেকশন পাবে, আপনারা কিন্তু ভাববেন না যে এখানে বিদ্যাজ্যোতি সিবিএসই এফিলিয়েটেড স্কুলের মধ্যে নিয়োগ হবে। না বন্ধুরা, এটা সম্পূর্ণ প্রাইভেট সেক্টর স্কুল যেখান থেকে নোটিফিকেশনটা বেরিয়েছে, এবং স্কুলের নামটা কিন্তু এক্ষেত্রে মেনশন করা হয়নি। যাই হোক, এক্ষেত্রে উই আর লুকিং ফর ফিমেল গ্রাজুয়েট, অর্থাৎ এক্ষেত্রে যারা ফিমেল গ্রাজুয়েট ওই সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা, এক্ষেত্রে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনাকে গ্রাজুয়েট হতে হবে, এবং শুধুমাত্র মেলরে অ্যাপ্লিকেশন করতে পারবে, ফিমেলরা কিন্তু এলিজিবল নয়। হ্যাভিং 2 to 3 years এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম স্কুলস, অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েশনের পাশাপাশি আপনারা কিন্তু 2 থেকে 3 বছর কিন্তু অভিজ্ঞতা লাগবে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করার। সঙ্গে আপনার বিএড অথবা কিন্তু ডিএলএড লাগবে 2 বছরের, তাহলে আপনারা কিন্তু এলিজিবল। তো যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে ফিমেল অ্যাপ্লিকেশন করতে পারবে যারা গ্রাজুয়েশন করে রেখেছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে, এবং যাদের কাছে 2 থেকে 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে, সঙ্গে 2 বছরের বিএড অথবা 2 বছরের ডিএলএড রয়েছে, ওই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল থাকবে। বাকি যারা সিম্পলি গ্রাজুয়েট, ওই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারছে না শিক্ষকতা করার জন্য। এটা বন্ধুরা গভর্নমেন্ট এবং প্রাইভেট উভয় স্কুলের জন্য কিন্তু সেম কিন্তু বন্ধুরা রুলস রয়েছে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সেম থাকে। অ্যান্ড এক্সপিরিয়েন্সড ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান নিয়োগ করা হবে, তবে প্রেফারেন্স দেওয়া হবে আইটিএ যারা রয়েছে, আইটিএ বেসড যারা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, ওই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আলটিমেটলি ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান কিন্তু এক্ষেত্রে চাওয়া হয়েছে। ফর এ সিনিয়র সেকেন্ডারি সিবিএসই স্কুল ইন আগরতলা, সেন্ড ইউর রিজুমে অ্যাট hragortolaschool@gmail.com। অর্থাৎ বন্ধুরা, এটা কিন্তু সিবিএসই সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা আগরতলা রয়েছে, যদিও এখানে তাদের স্কুলের নামটা কিন্তু মেনশন করা হয়। এবং স্যালারি কি থাকবে সেটাও কিন্তু এক্ষেত্রে মেনশন করা হয়নি। তো এই বিষয়গুলো আপনারা যখনই ইন্টারভিউ দিতে যাবেন, তখন হয়তো আপনাদের সাথে স্যালারির বিষয় ডিসকাস করা হবে। তখন যদি আপনার কাছে সুইটেবল মনে হয়, তাহলে বন্ধুরা আপনারা জয়েন করতে পারেন যদি আপনারা এখানে সিলেকশন পান। যারা বিএড এবং ডিএলএড করে রেখেছেন, অযথা সময় নষ্ট না করে আপনারা যে কোনো প্রাইভেট সেক্টর স্কুলের মধ্যে জব করতে পারেন, যতদিন পর্যন্ত না আপনারা গভর্নমেন্ট অফ ত্রিপুরার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কোনো জব পাচ্ছেন। এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে। তাছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য আপনার একটি আপডেট রিজিউমে থাকতে হবে,
সেই রেজিউমে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তারপর এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলের মধ্যে আপনাকে কিন্তু সেটা সেন্ড করতে হবে। তো লাস্ট ডেটও কিন্তু এক্ষেত্রে মেনশন নেই, হয়তো পরবর্তী সময় আবারও নোটিফিকেশনের মাধ্যমে আপনার সেটা জানিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল আজকে শর্ট নোটিফিকেশন, যে ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করলাম। তারপরেও যদি নোটিফিকেশনের বিষয়ে আরও কেউ জানতে চান, তাহলে আপনারা নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া আপনারা টেলিগ্রামের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত রইল, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জয় হিন্দ।